ভূতত্ত্ববিদদের তথ্য অনুসারে আমাদের এই সিটি ঢাকা সিটিটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। টেকটোনিক প্লেট নড়ে গিয়ে যে অবস্থার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয় এই সকল আঞ্জাম হয়ে আছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আমার দেশে ঘটতে পারে। এই সকল দুর্ঘটনা থেকে যিনি আমাদেরকে এখনো ভালো রেখেছেন, হেফাজতে রেখেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সতর্ক করলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাকে আমি বছরের ভিতরে একবার, মাররাতান নাও মাররাতাইন, একবার অথবা দুইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব, একবার অথবা দুইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। অনেক মানুষ এমন থাকবে পরীক্ষার পরে পরীক্ষা আসবে, আল্লাহ পাকের কাছে তাওবা করবে না, আল্লাহ পাকের কাছে ফিরে আসবে না, আজাব গজবের সময় শিক্ষা নিবে না। আজকের এই সামান্য ভূমিকম্প, এর মাত্রা যদি আল্লাহ রাব্বুল আলামিন তুরস্কের মতো বানায় দিতেন, আজকে কেমন করে আল্লাহর সামনে দাঁড়াতাম, কেমন করে আজকে এখানে জুমা পড়ানোর জন্য আসতাম, কেমন করে আপনারা সমবেত হতেন। হতে পারত আজকে ওই জিকির অবস্থা আপনার শেষ অবস্থা, আপনার নামাজ অবস্থা শেষ অবস্থা, আপনার কোরআন তেলাওয়াত শেষ অবস্থা হতে পারত। আল্লাহ পাক যদি কবুল করে নিতেন, এমন অনেককে এবাদতের কারণে যিনি মাফ করে ওই অবস্থা থেকে যিনি কবুল করে নিতেন, তিনি কে? এটি মোমেনের জন্য একটা হালত। মোমেনের উপরে যখন আজাব আসে ওই অবস্থায় মোমেনের হালত কি থাকে? আল্লাহ তাআলা যখন আজাব দেন, আল্লাহ তাআলা একেবারে আজাব দেওয়ার সময় শুধু মোমেনদেরকে বাঁচায় দিবেন, অন্যদেরকে ধরবেন এমনটা নয়। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। আজাব যখন আসবে আল্লাহ পাক বিশেষভাবে কাউকে ছেড়ে দিবেন না, সব মানুষগুলাকে মালিক সেদিন ধরবেন। আজাব দেওয়ার ক্ষেত্রে যিনি অনেক বেশি কঠোর, তিনি কে? নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের বিশেষ মুজিজা ছিল, আসহাবুল আইকাদের এই পুরো গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। মাদায়েনে সালেহে আল্লাহ রাব্বুল আলামিন সালে আলাইহিসসালামের কওমকে ধ্বংস করে দিলেন, আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, নূহ আলাইহিসসালামের কওম থেকে শুরু করে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে ধ্বংস করলেন। ওই মুষ্টিমেয় গুটি কয়েক মুমিনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করলেন, কিন্তু উম্মতে মুহাম্মাদি শেষ জামানায় আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বৎসরে সতর্ক করবেন। সতর্ক করার পর আযাব গজব যখন আসবে, সবার উপরে আযাব গজব আসে, এখান থেকে আল্লাহ পাক যাকে ইচ্ছা আল্লাহ বাঁচাবেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আযাব আসলে সবগুলাকে আমি আল্লাহ ধরি, তারপরেও বিশেষভাবে আমার এই দেশের মানুষকে যিনি বারবার সুযোগ দেন, হেফাজত করেন, তিনি কে? আজকের এই ভূমিকম্প থেকে শিক্ষা নেন। আজকে কত মানুষ পার্সেন্টেজ যদি দাঁড় করান, কত মানুষ আজকে ঘুমন্ত ছিল, ফজরের নামাজ পড়ে নাই। এ অবস্থায় যদি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হতেন, কোন চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দেখাতেন? সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 16 নং আয়াত। এই আয়াতটা আজকে হঠাৎ করে আমি তিলাওয়াত করছিলাম এবং আমার ভিতরে একটা নাড়াচাড়া দিয়ে উঠলো তেলাওয়াত করার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ
فإذا هي تمور. أسمان الجني مالك زمین الجني مالك তোমাদের ব্যাপারে তিনি ব্যাখ্যা করেন ভূমি কম্প আসলে কোথায় তোমরা পালাবা সেই ব্যাপারটা তোমরা জানো না ভূমি কম্প আসলে তোমরা তছনছ হয়ে যাবা মুহূর্তের ভিতরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি কম্প দিয়ে তছনছ করে দিবে কিয়ামত সংগঠিত হওয়ার শেষ ভূমি কম্পের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমাতে বললেন বড় বড় আযাব গজব দিয়ে আল্লাহ পাক শেষ করার পূর্বে ছোট ছোট আযাব আর গজব আসবে এই আযাব আর গজবের সময় যদি সতর্ক হন আপনাকে মুমিন হিসাবে যিনি কবুল করবেন তিনি কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বললেন ইযা তুখিজাল ফাইয়ুদু আলাম ওয়াল আমানাতু মাগনামা এমন সময় আসবে গনিমতের মালকে রক্ষা করা হবে না রাষ্ট্রীয় সম্পদকে হেফাজত করা হবে না ওয়াল আমানাতু মাগনামা আমানতের খেয়ানত হবে চারদিকে ওয়াজ যাকাতু মাগনামা যাকাত মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে এমন সময় আসবে ওয়া তুউল্লিমাল ইলমু লিগাইরিদ্দীন জ্ঞান শিখবে আলেম হবে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র মানুষ আলেম বলবে বলে লোকেরা আলেম হবে লোকেরা অনেক বড় মুফাসসির কোরআন বলবে বলে আলেম হবে অমুকের মতো মুফাসসির হব বলে আলেম হবে শুধু আল্লাহর জন্য যারা আলেম হবে ওই আলেমদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে আলিমুন মুস্তামিলুন ইলমাহু যে আলেম তার এলেমকে কাজে লাগায় সে আলেম বিজয়ী হবে যেই আলেম শুধু ফেমাস হওয়ার জন্য লোকে আমার কথা কি শুনবে কি বলবে লোকে আমার কথা কেমন দেখবে এই চিন্তা করে যত আলেম কথা বলবে সে আলেমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখেরাতে ক্ষতিগ্রস্ত যেই আলেম মানুষকে হাসানোর জন্য কথা বলবে সে আলেমের নিজেরই মনটা মরে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন লা তুকসিরিদ দহিক ফাইন্না কাসরাতাদ দহিক তুমিতুল কলব খবরদার অধিক পরিমাণ হেসো না অধিক হাসার কারণে তোমার হৃদয়টা মরে যাচ্ছে তুমি টেরও পাও না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন এই সময়টা এমন মিলিয়ে দেখবেন যে বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিষ্কার মিলে যায় এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন সময় দেখবেন আল্লাহর হাবিব বললেন আতার রাজুল ইমরাতাহু এমন সময় আসবে স্বামীর কথা স্ত্রী শুনবে না স্ত্রীর কথা স্বামী শুনবে আল্লাহর হাবিবের পরে বলেন আকামাহু মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে মাকে ধমক দিয়ে কথা বলা হবে আল্লাহর হাবিবের পরে বলেন আদনা সদীকহু এমন সময় আসবে বন্ধুর জন্য বন্ধু সব দিতে পারে সব করতে পারে আকসাবাহু বাপকে বড় পর বড় দূরের মনে করবে আজ সমাজের দিকে তাকায় দেখেন অধিকাংশ ইয়ং জেনারেশন এমন হয়ে গেছে বন্ধুর জন্য সব করবে পিতাকে সবচেয়েতে বড় পর সবচেয়েতে বড় দূরের মনে করে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে কারণগুলো বলে গেলেন আল্লাহর হাবিব বলেন এরপরে এমন সময় আসবে মসজিদের ভিতরে চিল্লা চিল্লি শুরু হয়ে যাবে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব এরপরে বলেন সাদুল কবিলা ফাসিকুহুম অধিকাংশ ফাসিকরা নেতা হয়ে যাবে আল্লাহর হাবিবের পরে বলেন জাইমুল কওমি আরজালুহুম বড় বড় নেতা পাপিষ্ট হবে বড় বড় নেতা দুরাচারী হবে বড় বড় নেতারা অন্যায় করবে আল্লাহর হাবিবের পরে বলেন এমন সময় আসবে যেই সময়ে বাদ্যযন্ত্রগুলা বেড়ে যাবে এরপরে নবীজি বলেন শরীবাতিল খম
মদ পান বেড়ে যাবে মানুষের ভিতরে অবলীলায় মদ পান করা হবে এই রকম অন্যায়গুলা যখন চারদিকে শুরু হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন ফাবিযালিকা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা বড় বড় আযাব আসছে এই আযাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গেলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে হঠাৎ করে মানুষ উপর থেকে পড়ে মারা যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে পৃথিবীটা ভূমিকম্পে নড়েচড়ে উঠবে সারা দুনিয়ার মধ্যে যেই ভূমিকম্পগুলো হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যায় এখনি সতর্ক হওয়া লাগবে আল্লাহর কাছে তাওবা করে ফিরা লাগবে মালিক যদি কবুল করেন যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে